বীরভূমের সিউড়িতে মূক ও বধির এক যুবতী মেয়েকে ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করল পুলিশ। সিউড়ি আদালতের সরকারি আইনজীবী জানিয়েছেন, গত বৃহস্পতিবার সিউড়ির কাঁকুরখাত সংলগ্ন একটি মাঠে রাজনগর থানা এলাকার এক মূক ও বধির কন্যা সন্তানকে তুলে নিয়ে এসে ধর্ষণ করা হয়েছে। ঘটনায় ইতিমধ্যেই দুজন যুবককে গ্রেপ্তার করেছে সিউড়ি থানার পুলিশ। তাদের নাম মোহাম্মদ বাদশাহ এবং শেখ বাদশাহ। আজ দুজনকে তোলা হয়েছে সিউড়ি আদালতে। বিচারক সমস্ত দিক বিবেচনা করে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। ওই মেয়েটির সাথে ওই যুবকদের ফেসবুকে আলাপ হয়, পরবর্তী ক্ষেত্রে মেয়েটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে মেয়েটির অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন অভিযুক্ত পক্ষের আইনজীবী সুকুমার ঘোষ। সিউড়ি পিএস কেস নাম্বার হচ্ছে 267/24 ডেটে 26/5/24। এই কেসে দুজনকে অ্যারেস্ট করেছে, একটা শেখ বাদশাহ, একটা এমডি বাদশাহ। এদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে রাজনগর থানা এলাকার এক মহিলা, যে হচ্ছে মূক এবং বধির, তাকে তার সঙ্গে সিউড়ি চাঁদনিপাড়া মাঠে একটা চাঁদমারি মাঠে এদের মানে রেপ করা হয় এবং সেই ফেসবুকে পরিচয় হয়, তারপরে সেকে ডেকে নিয়ে এসে এখানে রেপ করা হয় এবং সেই হিসাবে তার মা এই অভিযোগটা সিউড়ি থানাতে লজ করেছে এদের এগেনস্টে। এরা ফেসবুকে পরিচয় হয়েছে, ফেসবুকের মাধ্যমে এর সঙ্গে পরিচয়, সেই সোর্সে মানে মেলামেশা এবং এখানে এসে তাকে ডেকে আনে, তার সঙ্গে রেপ করা হয়। মেয়েটা কি মূক ও বধির? মূক এবং বধির। এটা হয়েছিল কবে আর অভিযোগ কবে? এইটা হয়েছে আজ থেকে 2-3 দিন আগে। অভিযোগটা হয়েছে 26 তারিখে। আজকে কি দিল? আজকে এদেরকে প্রোডাকশন করা হয়েছে এবং এদের জন্য বেল প্রিয়ার করা হয়েছিল, বেল প্রিয়ার রিজেক্ট হয়েছে এবং পিসি প্রিয়ার ছিল আয়োর, পিসি প্রিয়ার অ্যালাউ হয়েছে 4 দিনে। পিসি প্রিয়ার ছিল 5 দিন, 4 দিন অ্যালাউ করেছে, পিসি ব্যাক হচ্ছে 30 মার্চ। ধর্ষণের অভিযোগ একজনের বিরুদ্ধে না একাধিক? না, দুজনের বিরুদ্ধেই করা হয়েছে। একজন মানে হেল্প করেছে যে বন্ধু, আর একজনের হচ্ছে রেপের সঙ্গে জড়িত এমডি বাদশাহ। আমার নাম শুভাশ্রী চ্যাটার্জি, এপিপি ম্যাজিস্ট্রেট কোর্ট। সিউড়ি থানায় একটা মামলা করে অভিযোগ করেছিল এক ভদ্র মহিলা, মামলা করেছিল নাকি রাজনগরের, মামলা করে বলেছিলেন যে তার মেয়ের সঙ্গে নাকি এই আসামিদের একটা মোবাইলে কথাবার্তা হতো, ভাব ভালোবাসার একটা সম্পর্ক ছিল, এটা অভিযোগ আর কি ওদের। সেই ভাব ভালোবাসার সম্পর্কে এই 23 তারিখে মেয়েটি এখানে এসেছিলো এবং তাকে নাকি রেপ করা হয়, এটা ওদের অভিযোগ। কিন্তু বিষয়টি যেটা হচ্ছে, এইটা সম্পূর্ণ একটা বানানো গল্প, তার কারণ যে 23 তারিখে মেয়েটি বলছে যে চাঁদমারি ডাঙ্গালে, যেখানে জনবহুল এলাকা, সেখানে প্রচুর লোকজন, এবং সেখানে বলছে তাকে ফোন করে ডাকা হয়েছিল। কে ফোন করেছে? মেয়েটি বোবা নাকি কথা বলতে পারে না বলছে, তার সঙ্গে একজনকে লোক ছিল। তারপরে সেখানে কি করে, সে রায়নগর চলে যায়, বাড়ি চলে যাওয়ার পরে তার বক্তব্য যে সেখানে চলে যায়, তার 3-4 দিন পরে সে সিউড়ি থানাতে অভিযোগটা করেছে। এটা আসামির কাছ থেকে যেটা জানা গেল, এটা একটা মানে সাজানো গল্প। এবং এটাও জানা যাচ্ছে যে ভদ্রমহিলা যিনি মামলা করেছেন আর কি, যিনি মামলা করেছেন, এই মেয়েটি নাকি যে ভিকটিম, সে নাকি আরও অন্য ছেলের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে আর কি। এই ভিকটিম নাকি আরও অন্য ছেলের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে, তার এটা নাকি পেশা। এরা আসামিদের কাছ থেকে পরবর্তী ক্ষেত্রে জানতে পারলাম যে এটা নাকি সে এরকম করে বিভিন্ন লোকদেরকে ফাঁসিয়ে মামলা টামলাগুলো করে আর কি। এই মামলায় দুজনকে অ্যারেস্ট করেছে, দুজনকে রয়েছে, আজকে 4 দিনের জন্য পিসি অ্যালাউ করেছেন কোর্ট, লন্ডন কোর্ট পিসি অ্যালাউ করেছে, 4 দিন পর তাদেরকে আবার তোলা হবে, অর্থাৎ 30 তারিখে, আগামী 30 তারিখে আবার এদিকে সিউড়ি কোর্টে প্রোডাকশন দেওয়া হবে। স্পেসিফিক অভিযোগ হচ্ছে যে রাজনগর থেকে মেয়েটি আসে 3টের সময়, ওখানে দুটি ছেলের নাম বাদশাহ, যে দুটি ছেলের পিকুলারিটি হচ্ছে যে অভিযোগটা করছে তার নাম বাদশাহ, দুটো ছেলেরই নাম বাদশাহ, একজন শেখ বাদশাহ, একজন মোহাম্মদ বাদশাহ, এবং দুটি একই এলাকারই ছেলে।
না, রেপটা একজনের বিরুদ্ধে বলতে চাইছে, একজন ধরেছিল, একজন রেপ করেছিল, দুজন রেপ করেছিল কোথাও কিছু বলছে না, অথচ সেকশনে 376D দেওয়া হয়েছে। না, মেডিকেল রিপোর্টটা সবে হয়েছে, মেডিকেল রিপোর্ট এখন কিছু আসেনি, মেডিকেল রিপোর্ট করানো হয়েছে, সেটা তো পুলিশ বলতে পারবে, প্রসিকিউশন বলতে পারবে। পুলিশ 7 দিন চেয়েছিল, কোর্ট 4 দিন অ্যালাউ করেছেন। আমার নাম সুকুমার ঘোষ, আমি অ্যাকুইস্টের পক্ষে আইনজীবী বলে রয়েছি।